প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার কলারা উপজেলার গাজনা গ্রামের মোহাম্মদ বাবলু ভাইয়ের বাণিজ্যিক কমলালেবু খেতে। বাবলু ভাই তার এই বাগানে বাণিজ্যিকভাবে কমলালেবু চাষ করে সফলতা অর্জন করছেন। আজ আমরা বাবলু ভাইয়ের নিকট থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে কমলা চাষের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় কোন বিশেষ কেডি। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই, কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই, আমি দেখতে পাচ্ছি আপনি আপনার এই বাগানে সুন্দর কমলালেবু চাষ করেছেন। তো কমলালেবু চাষে আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন যদি আমাকে একটু? কমলালেবু আমি কৃষি সম্প্রসারণে ট্রেনিং যাই, ট্রেনিং এর ওনার মাধ্যমে অন্য সেক্টরে অনেক লস আছে, আমরা পাশাপাশি অন্য ফসল করেন যেগুলো লাভজনক, ধান পাটে অনেক খরচ আছে, লস আছে, এই জন্য আমি তাদের উদ্বুদ্ধের কারণে আমি এই ফলের চাষ আসা। কত বছর ধরে আপনি কমলালেবু চাষ করছেন? আমার এই 4 বছর পড়িছে গাছের বয়স। সর্বপ্রথম আপনি কতটা জায়গা নিয়ে শুরু করেছিলেন? ওই একবারে আমি 52 শতক জমি নিয়ে শুরু করছি। আর বর্তমানে কতটা জমি আছে? ওই 52 শতক। 52 শতকেই আছে। ভাই, কেউ যদি 33 শতকে 1 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে কমলা চাষ করতে চায়, তাহলে সর্বপ্রথম চারা কুড়াই, সার, কীটনাশক, জমি প্রস্তুতি সবকিছু মিলিয়ে কত টাকা খরচ হবে? প্রথম বছরে তার ওই তো 25-30 হাজার টাকা খরচ হবে প্রথম বছরেই। কোন কোন খাতে হচ্ছে খরচগুলো? এই যেরকম চারা কুড়াই, জমি তৈরি, বেড়া ঘেরা, এইগুলো। প্রথম বছরে কি গাছে ফল আসে? না না, 2-3 বছরে ফল আসবে। চারা রোপণের পর থেকে প্রতি বছর 15-20 হাজার টাকা খরচ হবে। পরিচর্যা খরচ? পরিচর্যা খরচ। আপনি গাছ থেকে ফল হারভেস্ট করতে পারবেন কত বছর পর থেকে? মানে বাজারজাত করবেন? 2 বছর পর থেকে 3 বছরের পরে, 3 বছরে করা যায়। তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে 1 বিঘা জমিতে 3 বছর বয়সের একটা গাছ থেকে আপনি কত টাকা এক সিজনে? 3 বছরে, 3 বছর পরে একটা গাছ থেকে কমপক্ষে 100 পিস আমার লেবু আছে। 100 পিস লেবু 10 টাকা করে বেচলেও 1000 টাকা। তাহলে 33 হাজার, যেহেতু 100 পিস গাছ লাগানো যায় 1 লক্ষ টাকা হবে, তাতে খরচ হবে আপনার 20-25 হাজার টাকা। মানে বাৎসরিক খরচ 20-25 হাজার টাকা। এবং 3 বছর পর থেকে কি প্রতি বছর একই রকম? প্রতি বছরই হবে, প্রতি বছর আরো আশা করা যায় আগামী তারও বেশি হবে। গাছ যত বড় হবে তত বেশি হবে, ফলটা বেশি হবে, বেশি হবে। গাছ বড় হওয়ার সাথে সাথে কি পরিচর্যা খরচ বাড়বে? না না, পরিচর্যা তেমন বাড়বে না, একই রকমই, একই রকম, আরো কমবে, গাছটা সব কমে যাবে, কমবে আরো। আচ্ছা, তার মানে আমরা বলতে পাচ্ছি যে গাছ রোপণের পর থেকে মোটামুটি 3 বছর বয়স হলে বাজারজাত করা যাচ্ছে, বাজারজাত করা যাবে, বছরেই আনুমানিক সর্বনিম্ন হলো 1 লাখ টাকার মতো আছে কিনা করা সম্ভব। কমলা চাষের জন্য কি ধরনের মাটি ও জমি প্রয়োজন হয়? কমলা চাষের জন্য প্রথম বেলি দোআঁশ মাটি লাগবে এবং জমিটা উঁচু লাগবে। চাষ শুরু করার আগে জমি কিভাবে প্রস্তুত করেন? চাষ শুরু সবজি চাষের মতো নয়, চাষ কয়টা চাষ দিতে হয়? 5-6টা, 5 থেকে 6টা। এই সময় কি কোনো সার প্রয়োগ করেন? না, সার আমি ওই সময় প্রয়োগ করিনি, তবে গর্ত সারা যেখানে রোবো গর্ত করে ভিতরে জৈব সার দিয়ে রাখি মাসখানি আগে। এটা কি মাদা পদ্ধতিতে? হ্যাঁ, মাদা পদ্ধতিতে। একটি মাদা থেকে অপর মাদার দূরত্ব কত থাকে? 10 ফুট বাই 12 ফুট। 10 থেকে 12 ফুটের মতো দূরত্ব থাকে। একটি মাদা কি ধরনের সাইজে তৈরি করেন? ও 1 ফুট বাই 1 ফুট। চারা রোপণের পরে এদের কি কি পরিচর্যা করতে হয়? পরিচর্যা তেমন না, বছরে একবারই সার দেই, শুধু আগাছা পরিষ্কার করলে হয়। আগাছা পরিষ্কার করলে হয়? আপনি বলেন যে বছরে একবার সার দিতে হয়, আপনি কি সার প্রয়োগ করেন? জৈব সার দিই বেশিরভাগে, জৈব সার। এই নির্দিষ্ট কোনো সময় আছে? হ্যাঁ আছে। কোন সময় প্রয়োগ? ওটা হলো বর্ষার শেষে, বর্ষার শেষে জৈব সারগুলো প্রয়োগ করেন। এটা কি নাঙ্গল দিয়ে প্রয়োগ করেন নাকি ছড়িয়ে দেন? ওটা ছড়িয়ে দিই, কোপাই কুপিয়ে ছড়িয়ে দেয়। ভাই, অন্যান্য ফসলের ক্ষেত্রে চাষিরা বলেন যে জমিতে ঘাস থাকলে ফসলের ক্ষতি হয়, কিন্তু আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনার বাগানে প্রচুর ঘাস আছে। এটা কি লেবুরতে কোনো ক্ষতি করে? না, লেবুর ক্ষতি করে না, তবে ঘাস থাকলে একটু খাবার ভাগ করে, এই ভাগ বসায়, এই যা মানে সারা চাহিদাটা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যায়। আমি আবার ঘাস একটু পুষে রাখি, আমার আবার বাড়ি ছাগল ফালি, তাতে আমার একটা ভালো ইন্টারেস্ট আসে, ছাগল ফালি, এই জন্য ঘাস আমি বেশি নষ্ট করি, ও মাসে একবার গোলা পরিষ্কার করলে হয়ে যায়। কমলা গাছ রোপণের কতদিন পরে গাছে প্রথম ফুল আসে? প্রথম ফুল আসবে 2 বছরের মাথায়, তবে ফল মিলি গাছটা ছোট হয়ে যাবে, বাড়ন থাকবে না, 3 বছরের মাথায় মিলি মোটামুটি গাছটা তখন বড় হয়, গাছের কোনো প্রভাব পড়ে না। মানে আমরা প্রথম বছরের ফুল থেকে আমরা কোনো ফল নেব না, আমরা দ্বিতীয় মানে তৃতীয় বছরে গিয়ে যে ফলটা আসবে ওইটাই নেওয়া যাবে, তাহলে গাছের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে না। আপনার গাছগুলোর বয়স কত প্রত্যেকটা গাছের? এই 3 বছর। আমরা ফল দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ অনেক ভালো ফল হয়েছে আপনার গাছগুলোতে। সব গাছগুলোতে সাইজ এবং ফলের যে আকার এগুলো সবকিছু ঠিক আছে, কিন্তু নিচে আমরা অনেক ধরনের ফল দেখছি, এটা কি কোনো রোগের কারণে পড়ে যাচ্ছে? ওই ডাইব্যাক রোগ হয়েছে, আমি চেষ্টা করছি, আমার জমিটা একটু ডাউন, তো এই জন্য কিছু কিছু ঝরে গেছে, তারপর ট্রিটমেন্ট দিছি আর পড়বে না। উঁচু জমি হলে সবচেয়ে বেটার হয়, মানে যেখানে পানি জমবে না, জমবে না, সাধারণ মাটি থেকে উঁচু হবে, যে জমিতে লাগানো হবে তার আশপাশ ছাড়া 1 ফুট উঁচু হলে সেই জমিটা
সবচেয়ে ভালো। আপনি বললেন যে একটি রোগের কারণে লেবুগুলো ঝরে যাচ্ছে, এছাড়া কি কমলালেবু গাছের অন্য কোনো রোগ হয়? না না, আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আর কোনো সমস্যা না, কোনো রোগ নেই। আমাদের দেশে কমলা চাষ অনেকেই করেছেন, বাণিজ্যিকভাবে করার চেষ্টা করেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা বলেন যে লেবুর স্বাদ ভালো হয়নি বা ফলন ভালো হয়নি। না, প্রথমে জাতের বিষয় আছে, মাটিরও বিষয় আছে। আরেকটা যেটা হলো কৌশল হলো ফলের গাছে পটাশ বেশি দিলে রস এবং মিষ্টি দুটাই হয়। যারা যায় না হয়তো পটাশ কম দেশে, অন্য অনুসার বেশি তো যার জন্য দেখি মিষ্টি হয় না বা রস হয় না। আচ্ছা, সারের ক্ষেত্রে এরকম হতে পারে? হ্যাঁ। আপনি কি তো বললেন যে জৈব সার দিয়ে আপনি চাষ করছেন, তাহলে পটাশ কি আপনি প্রয়োগ করেন? পটাশ প্রয়োগ করা লাগবে ফল আসার মাসখানি পরে, তাহলে রস বা মিষ্টি কোনোটা হবে না। সেক্ষেত্রে এক বিঘা জমিতে কি পরিমাণে সার প্রয়োগ করতে হবে? আমি গাছে 200 গ্রাম করে পটাশ দেই প্রতি গাছে। প্রতি গাছে মানে আপনি ফল এসেছে আপনার এটা তৃতীয় বছর চলছে, মানে এই বছর থেকে আপনি পটাশ দিয়ে প্রয়োগ করা শুরু করেছেন? হ্যাঁ হ্যাঁ। এটা কি বছরে একবারই করতে হয়? বছরে একবারই পটাশ দিই। ফল আসার পরে? ফল আসার পরে। গাছে ফুল আসার পরে এই ফুলের কি কি পরিচর্যা করেন? ফুলের সময় কোনো পরিচর্যা না, ফুল থেকে যখন কাছের গুটির মতন ফল হবে তখন থেকে পরিচর্যা শুরু। বোরন দিতে হয় মাসে একবার, স্প্রে দেওয়া লাগবে এরকম মাসে একবার, আর ওই যে পটাশটা অবশ্যই দেওয়া লাগবে, এই হলো এর পরিচর্যা, আর বেশি না। আপনি বলেন যে গাছে ফুল আসার পরে ফুল থেকে যখন ফলটা দাঁড়িয়ে যায় গাছে, সেই সময় থেকে আরো একবার একটি সার প্রয়োগ করেন এবং স্প্রে প্রয়োগ করেন, তো এই স্প্রেটা কেন এবং কিভাবে প্রয়োগ করেন? স্প্রেটা প্রথমে করা লাগে মাকড় আসে, মাকড় পোক, মাকড়ের জন্য স্প্রে করা লাগে, মাকড়ের জন্য স্প্রে করতে হয়। আর যে একটি সারের কথা বলেন, বোরনের কথা বলেন, এটা কি পরিমাণে প্রয়োগ করেন? বোরনটাই স্প্রে করা লাগে ব্যারেলে, লিটারে 1 গ্রাম, সলুবার বোরন আছে ওইটা লিটারে 1 গ্রাম স্প্রে করা লাগে, এছাড়া আর কোনো পরিচর্যা করতে হয় না? না। ফুল থেকে এই ফলগুলো পরিপক্ক হওয়া পর্যন্ত কতদিন সময় লাগে? ও 8 মাস লাগে, বছরে একবার ফল হয়, দীর্ঘমেয়াদী। এই যে লেবুগুলো সাইজ দেখতে পাচ্ছি, কোনটা ছোট কোনটা বড়, এগুলো কি সব বড় হবে নাকি এগুলো ছোট? না, ওর আপ ডাউন থাকবে, ওটা ছোট বড় থাকবে, সব এক মাপের হবে না। পাকার পরে এগুলো কি একদম বাজারে যে রকম আমরা কমলা দেখি একদম একেবারে ওই রকম হবে? অত হবে না, অত টকটকে লাল হবে না, হলুদ হবে, সব হলুদ হয়ে যাবে। আপনি কোন জাতের কমলা চাষ করছেন? এটা হলো দার্জিলিং কমলা। এই কমলা চাষের সুবিধাগুলো কি কি? এর সুবিধা হলো রস এবং মিষ্টি দুইটাই আছে। আমি তো অন্য জাত করি না, এটা আমি করেছি, এটা আমি বৈশিষ্ট্য হই। এই কি কোনো অসুবিধা নজরে এসেছে আপনার? না, এর অসুবিধা আসেনি। ভাই, আমরা দেখেছি যে কৃষি প্রতিবেদন দেখে অনেকেই তিন ফল সহ অনেক ধরনের ফল চাষ করতে উদ্বুদ্ধ হন এবং সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে চাষ করতে গিয়ে অনেকেই লোকসানের সম্মুখীন হন। তো আপনি যদি নতুন চাষিদের ক্ষেত্রে কোনো পরামর্শ প্রদান করেন, কারণ আমি দেখতে পাচ্ছি আপনি বেশ ভালোভাবেই শুরু করেছেন এবং যথেষ্ট ভালো ফলও হয়েছে আপনার বাগানে, নতুন চাষির ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে সেক্ষেত্রে? প্রথম পরামর্শ হলো জাত নির্বাচন করতে হবে, যেখান থেকে চারা নেব সেই জাতের চারা ভালো কিনা, সেই লেবুদের খাওয়া লাগবে। দ্বিতীয় জমি নির্বাচন, জমিটাই মেন, উঁচু জমি, জমি নির্বাচন ভালো করলে কোনো লস হবে না। তবে প্রথম আমার পরামর্শ হলো 5 থেকে 10টা করা টেস্টমূলক, যদি সে লাভবান হয় বাণিজ্যিক আকারে গেল, লস হয় কিন্তু যাওয়ার দরকার নেই। এক্ষেত্রে বিশেষ কোনো চারা নির্বাচন করতে বলবেন কি আপনি? না, বিশেষ চারা ওখানে যে নার্সারি থেকে নেবে সেখানে আগে যে এই ফলটা খাওয়ার পরে বুঝতে পারে যে ভালো, সেখান থেকে চারা নেবে, মানে জাত বুঝে, জাত বোঝার আগে সেই মাদার জাতের গাছের ফল খেয়ে সেইভাবে বুঝে তারপরে নিতে চারা নিতে হবে। ভাই, আপনার এই কমলা বাগান আপনি কিভাবে সেচ প্রদান করেন? সেচ শুকনো মৌসুমে মাসে অন্তত কমপক্ষে একবার সেচ দেওয়া লাগবে। কিভাবে দেন সেচটা? সেচ আমার মেকানে বোরিং আছে, বোরিং দিয়ে পানি নালায় দিয়ে, নালা থেকে সেচে দেই বাসন দিয়ে। ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনার এই গাছটাতে অনেক ভালো ফলন হয়েছে, তো এখান থেকে কি পেড়ে খাওয়ার মতো কোনো লেবু হয়েছে গাছে? হ্যাঁ, আছে আছে খাওয়ার মতো। আপনি যদি একটু আমাদেরকে দেখাতেন যে লেবুর ভেতরে কালারটা কেমন হয়েছে? এই কালারটা তো ভালো, এখনো পুরো খাওয়ার টাইম হয়নি। সাইজটা মাশাআল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তো দর্শক, আমরা বাজার থেকে যেভাবে লেবুগুলো কিনে খাই কমলা লেবুগুলো, এর আকার আকৃতি গন্ধ ঘ্রাণ সবকিছু কিন্তু একই রকম। আমরা 7টা আরেকবার পরীক্ষা করব খেয়ে, যেটা আসলে কেমন লাগছে খেতে। অবশ্যই অনেক সুস্বাদু, মিষ্টি এবং রসালো। আপনারা চাইলেই বাণিজ্যিকভাবে চাষ শুরু করতে পারেন, তবে ভাইয়া যেমনভাবে বলছিল প্রথমেই, অবশ্যই মাদার গাছটা কেমন ছিল, কেমনভাবে সেই গাছের ফলগুলো হয়, স্বাদ কেমন, এগুলো যাচাই বাছাই করে তারপরে শুরু করা উচিত এবং অবশ্যই অভিজ্ঞদের মতামত নিয়ে নিজে প্রথমে 1-2টা গাছ চাষ করে তারপরে শুরু করা উচিত। তো ভাই, আপনাকে অনেক ধন্যবাদ
আমাদেরকে আপনার বাগানটা ঘুরিয়ে দেখানোর জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, শুভকামনা থাকলো আপনার জন্য, আল্লাহ হাফেজ। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, এবং বাণিজ্যিকভাবে কমলা চাষ করতে গেলে অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে চাষ শুরু করবেন। কারণ যেহেতু বাংলাদেশে এই চাষটা এখনো পর্যন্ত খুব ভালোভাবে সবাই সফলতা অর্জন করতে পারেনি, কিছু কিছু মানুষ ইতিমধ্যে সফলতা পেয়েছেন। আপনারা চেষ্টা করবেন সেই সকল সফল চাষিদের সাথে কথা বলে, তাদের বাগান ভিজিট করে, তাদের সাথে মতামত পরামর্শ নিয়ে তারপরে চাষ শুরু করতে। আমাদের আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।